নমস্কার বন্ধুরা, আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেইলি বেসিসের কিছু ব্লগ, ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে বাড়িতে আচার বানানো হবে। তো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল, এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দাও, শুকনো লঙ্কা দাও হালকা, এবার আমগুলো দিয়ে দাও। তো বন্ধুরা, এই আমগুলোকে কেটে রোদে 2 ঘন্টা মতো রাখা ছিল। এই রেসিপিটা জাস্ট আমি তোমাদেরকে এমনি শেয়ার করছি। আম আচারটা বাড়িতে আগে মা বানাতো, এখন মা বানায় না, আমি বানাই। তো এই জন্য তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম, জানি না তোমাদের কতটা ভালো লাগবে। আমাদের মেদিনীপুরে এই টক মিষ্টি আচারটা খুব পপুলার, এই জন্য আচারটা আমি মেদিনীপুরি স্টাইলেই বানাচ্ছি। চলো তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো এখন আমি গরম তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা আর আমগুলো দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে আমটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, ভাজা মশলাটা কোথায়। তো বন্ধুরা, আমি এখানে আচারের জন্য ভাজা মশলাটা বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই ভাজা মশলাটার মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা, গোটা ধনিয়া, জিরা, পানমৌরি আর হালকা কালো সরষে দিয়েছি, একটু রোস্ট করে নিয়েছি, তারপর এটাকে পাউডার করে নিয়েছি। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। এই আমগুলোর মধ্যে হালকা নুন আর হলুদ দিয়ে মা রোদে দিয়েছিল ঘন্টা 2 মতো। আচ্ছা, বিট লবণ কি নেই বাড়িতে? বিট লবণ যে আমি নিয়ে এসেছিলাম কলকাতার দিয়ে নেই, তেলটা লাস্টে দেখছি কতটা কি লাগে। এখন আমটাকে কষিয়ে নিই। তো বন্ধুরা, এখন আমি আমটাকে 20 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর অল্প নুনও দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখন চিনি দিচ্ছি প্রায় 350 থেকে 400 গ্রাম মতো। তোমরা চিনিটা আমটার টক যেরকম থাকবে সেরকম হিসাবে দেবে। অনেকে একটু বেশি মিষ্টি পছন্দ করে, অনেকে একটু কম মিষ্টি পছন্দ করে, সেরকম হিসাবেই দেবে। আমি অ্যাকচুয়ালি আচারে একটু চিনিটা বেশি পছন্দ করি, আমার মিষ্টি আচারটা খেতে বেশ ভালো লাগে। আর আমটার টকটা তোমরা চেক করে নেবে, যদি মনে হয় যে আমটা একটু কম টক থাকে তাহলে তোমরা এই আমটার মধ্যে হালকা তেঁতুলের জল দিয়ে দিতে পারো। তো বন্ধুরা, এখন আমি এর মধ্যে হালকা হলুদ অ্যাড করছি। হলুদটা মা দিয়েছিল যখন আমটা শুকানো হচ্ছিল, কিন্তু এখন একটু হলুদ কম লাগছে আমটার মধ্যে, এই জন্য আমি ছোটো চামচে 2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। আর যদি ভাজা মশলাতে শুকনো লঙ্কা কম দেওয়া থাকে তাহলে তোমরা 1 চামচ মতো লঙ্কা পাউডারও দিলে দিতে পারো, এতে একটু স্পাইসি হবে। আমি একটু কম ঝাল পছন্দ করি, এই জন্য ভাজা মশলার মধ্যে যে লঙ্কাটা দেওয়া আছে ওই লঙ্কাতেই হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি যেহেতু চিনি দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি, আমটাকে আবার আমি 20 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর ভাজা মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। তোমরা পুরো ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমি এই আচারটাকে 20 মিনিট কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই মশলাটা তোমরা একটু ভালো করে রোস্ট করে বানাতে পারো, আর না হলে রোদে শুকিয়েও তারপর শিল নোড়াতে বেটে নিতে পারো। টক মিষ্টি আচারে খুব একটা বেশি খাটনি নেই। আর আমি যে তেলটা ইউজ করেছি এটা হচ্ছে সরষের তেল, তোমরাও যে তেলটা নেবে পিওর সরষের তেল নেবে। তো এখানে আমার আচার একটু তেল শর্ট হচ্ছে, তো এই জন্য আমি আর একটু সরষের তেল অ্যাড করে দিচ্ছি। আর তোমরা আচার যখন বানাবে, আচারটাকে যখন কোনো জারের মধ্যে ভরে রাখবে, তখন যদি একটু তেল শর্ট হয় তাহলে একটা কনসেপ্ট তোমরা মনে রাখবে, আচারের আমটা যেন তেলের নিচে থাকে, আর মাঝে মাঝে একটু রোদে দিয়ে দিলে বেশ ভালো হয়।
তো ফাইনালি আমার আচারটা বানানো কমপ্লিট। তোমরা দেখে নাও আচারটা, তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে। অ্যাকচুয়ালি এটা আমার ব্লগিং চ্যানেল, তবুও মাঝে মধ্যে আমি যেহেতু একজন শেফ তো রান্না করলে একটা দুটো করে কুকিং ভিডিও পোস্ট করে দিই তোমাদের জন্য। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।